হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন। আশা করি সবাই ভালো আছেন। দেখেন ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর আসল ডিজাইন করে দেখাবো। তো তার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটি পুরোটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে। বেশি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে, চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। দেখেন ফ্রেন্ডস, প্রথমে চটের বস্তায় আমি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সুষ্টি তুলে নিয়েছি। প্রথমে এখানে একটি ক্রস তুলে নিব। দেখেন ফ্রেন্ডস, আপনারা প্রথমে কিভাবে ক্রসটা তুলবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ডান পাশে এক দুই, নিচের দিকে এক দুই, বাঁ পাশে এক দুই, উপরের দিকে এক দুই। একটু খেয়াল করুন, ডান পাশে এক দুই, নিচের দিকে এক দুই। এখানে আমি সুষ্টি নামিয়ে নিব। যেখান থেকে আমি প্রথমে সুষ্টি তুলেছি তার ডান পাশে এক দুই, এখান থেকে আবার সুষ্টি তুলে নিব। দেখেন এ ঘরটার নিচে এক দুই, এখানেই সুষ্টি নামিয়ে নিব। এখানে আমি একটি ক্রস তুলে নিয়েছি, এখান থেকে আমি আবার সুষ্টি তুলে নিব। দেখেন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি ক্রস আপনাদেরকে করে দেখাচ্ছি। ডান পাশে এক দুই, নিচের দিকে এক দুই। একটু দেখেন, দুটো ঘর নিয়ে আমি একটি ফোর তুলছি, নিচে এখানে সুষ্টি নামিয়ে নিচ্ছি। পাশাপাশি দুটো ক্রস তুলে নিয়েছি, আবার পাশ থেকে সুষ্টি তুলে নিচ্ছি। সেমভাবে দুটো ঘর নিয়ে এখানে আমি আরেকটি ক্রস তুলে নিব। এখানে আমি তিনটা ক্রস তুলে নিয়েছি, এই ক্রসটার উপরে এক দুই, এখান থেকে আবার সুষ্টি তুলে নিব। সেমভাবে তিনটা ক্রসের একটি লাইন তুলে নিব। উপরে আবার তিনটা ক্রসের একটি লাইন। দেখেন ফ্রেন্ডস, আমি তিনটা ক্রসের তিনটা লাইনই তুলে নিয়েছি। একটু দেখুন, ডান পাশে উপর দিকে কোনা করে একটি ক্রস তুলব, এই ক্রসটার উপরে এক দুই, এখান থেকে সুষ্টি তুলে নেব। যারা উপরের দিকে কোনা করে ক্রস তুলতে পারে না তারা একটু দেখুন, ডান পাশে এক দুই, নিচের দিকে এক দুই। আমি দুটো ঘর নিয়ে একটি ফোর তুলে নিব। সেমভাবে ডান পাশে আমি তিনটা ক্রসেই তুলে নিব। পরে আবার তিনটা ক্রোজের একটি লাইন। আবার উপরে তিনটা ক্রোজের একটি লাইন। দেখুন ফ্রেন্ডস, সেম ভাবে আমি উপর দিকে কোনা করে আবার তিনটা ক্রোজের একটি লাইন তুলে নিব। এভাবে আমি ডান পাশ উপর দিকে একটি লাইন তুলে নিব। আপনারা দেখতে থাকুন আমি লাইনগুলো কিভাবে তুলছি। দেখুন ফ্রেন্ডস, আমি একটি লাইন তুলে নিয়েছি এই ক্রসটার উপরে, এখান থেকে আমি আবার সুষ্ঠু তুলে নিব। এখানে আমি হোয়াইট কালার উল নিয়েছি, আবার তিনটে ক্রোজের একটি লাইন। পরে আবার তিনটে ক্রোজের একটি লাইন। দেখুন ফ্রেন্ডস, তিনটি লাইনে আমি তুলে নিয়েছি এই ক্রসটার উপরে, এখান থেকে আমি আবার সুষ্ঠু তুলে নিব। ডান দিকে আমি বরাবরই যাব। দেখুন
একটা লাইনের উপর আটটি লাইন তুলে নিব। দেখুন ফ্রেন্ডস, আমি আবার বলছি, একটা লাইনের উপর আমি একটি লাইন কোনা কোনে ঘরের ডান দিকে উপর দিকে তুলে নিয়েছি। একটু খেয়াল করুন, এই ক্রসটার পাশ থেকে আমি আবার সুস্থে তুলে নিব। এখানে আমি বিভিন্ন কালার দিয়ে আসন ডিজাইনটি করে নিব। দেখুন ফ্রেন্ডস, আপনারা চাইলে এভাবে খুব সহজে একটা সুন্দর আসন ডিজাইন তৈরি করে নিতে পারেন। এই ডিজাইনটা একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।